আলোচিত নোলক সিনেমায় শুটিং করতে শাকিব খানকে মৌখিক নিষেধ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। ফোন করে শাকিবকে এ ছবির কাজ থেকে বিরত থাকতে বলেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ছবির পরিচালক রাশেদ রাহা গত 22 জুলাই ছবিটি থেকে তাকে বাদ দেওয়ার বিচার চেয়ে অভিযোগ পত্র জমা দিয়েছেন সমিতিতে। আগামী 1 সেপ্টেম্বর সমিতিতে এ বিষয় সভা হবে, এর আগে এই ছবির কাজ করা যাবে না। গুলজারের মৌখিক নিষেধাজ্ঞার ফলে শাকিব খান ছবির কাজ বন্ধ করে দিতে বাধ্য হন, ফলে আবারও আটকে গেল শাকিবের নোলক ছবির কাজ। গত বছরের ডিসেম্বরে এই অভিনেতার কাজ শুরু করা নোলক ছবিটির শুটিং মঙ্গলবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে ফের শুরু হলেও আবার বাধার মুখে পড়ে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। এর আগে টানা 32 দিন নোলকের শুটিং চলে ভারতের রামোজি ফিল্ম সিটিতে, তখন ছবির 85 ভাগের বেশি শুটিং শেষ হয়। প্রায় 7 মাস বিরতি দিয়ে শেষ পর্যায়ে নোলক ছবি পরিচালনা থেকে বাদ পড়লেন পরিচালক রাশেদ রাহা। গত 21 জুলাই থেকে নোলক ছবির শুটিং চলে কলকাতায়। রাশেদ রাহাকে বাদ দিয়ে শুটিং করেন পরিচালক ইফতেখার চৌধুরী। বিষয়টি জানতে পেরে শেষ লটে এসে কেন পরিচালনা থেকে বাদ গেলেন, অন্য পরিচালক দিয়ে কেন শুটিং করা হচ্ছে, এই নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতিতে গত 22 জুলাই বিকেলে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেন রাশেদ রাহা। এরই পরিপ্রেক্ষিতে আবারও বন্ধ হয়ে গেল শাকিবের নোলক ছবির কাজ। এ বিষয়ে রাশেদ রাহা বলেন, নোলক ছবির প্রায় 85 ভাগ শুটিং শেষ করার পর হঠাৎ এই ছবির প্রযোজক আমাকে বাকি অংশ শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলেন। ছবির নির্মাণ কৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারোর সঙ্গে পরামর্শ করা আমার পক্ষে সম্ভব ছিল না। বিভিন্ন সূত্রে জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলকের বাকি অংশের কাজ করার জন্য প্রযোজক 21 জুলাই কলকাতায় পৌঁছেছেন। পরিচালক সমিতিতে ব্যবস্থা গ্রহণের জন্য 22 জুলাই একটি আবেদন জমা দেই। কোনো ছবি থেকে একজন পরিচালককে যদি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাদ দেওয়ার ট্রেন্ড চালু হয়ে যায়, তাহলে নতুন নির্মাতারা আর ভয়ে নির্মাণে আসবেন না। বিষয়টি নিয়ে বদিউল আলম খোকন বলেন, রাশেদ রাহার অভিযোগ পত্র পাওয়ার পর সংশ্লিষ্ট ছবির প্রযোজকে বসার জন্য বারে বারে তাগাদে দিয়েছি, তিনি আসেননি, প্রয়োজনীয় ডকুমেন্ট জমাও দেননি। একজন নির্মাতাকে হুট করে বাদ দিয়ে অন্য নির্মাতাকে দিয়ে কাজ করানো যৌক্তিক হতেই পারে না। এমন ট্রেন্ড চালু হলে নির্মাণে বিশৃঙ্খলা দেখা দেবে। পরিচালকের বিরুদ্ধে প্রযোজকের কোনো অভিযোগ থাকলে তিনি পরিচালক সমিতিতে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ঠিক কি কারণে বন্ধ হলো শাকিবের নোলক? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।